মিল্ক দিয়ে দেব বাস দুটো কফির জন্য আমরা এখানে অ্যালবার মাধ্যমে মিল্ক দিয়ে দিলাম এখন আমরা এখানে নেসকফি নিয়ে নেব কফির পরিমাণটা আপনি যদি স্ট্রং মানে একটু স্ট্রং চান তাহলে কফির পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দিবেন আমরা এখানে যেহেতু দুইটা কফি আমরা এখানে 4 চামচ দিয়ে দিব আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা 4 চামচ কফি দিয়ে দিলাম আমরা এখানে এখন আমরা এখানে একটু সুগার অ্যাড করে দেব তো এখন আমরা এখানে দেখেন সুগার আমরা এখানে 1 চামচ সুগার অ্যাড করে দেব আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যেহেতু নেসকফি তো আপনারা সুগারটা বেশি না দিলে ভালো হয় একটু কম সুগার দিয়ে তারপরে আপনারা খেয়ে নেবেন বানিয়ে তৈরি করে নেবেন তো আমরা এখানে একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে দেব এখানে আপনারা দেখেন তো এখানে কালারটা দেখেন আমরা এটাকে মিক্স করে দিলাম মিক্স করার পরে আমরা এটা চুলার উপরে রেখে দেব তো আমরা একটা চুলার উপরে এখানে রেখে দিলাম কমসে কম আপনি যদি গ্যাসের চুলায় তৈরি করেন কমসে কম আপনার তো 2-3 মিনিট লেগে যাবে আর যদি হিটার দিয়ে তৈরি করেন তাহলে আপনার কমসে কম 4-5 মিনিট লেগে যেতে পারে তো আমরা এখানে রেখে দিলাম চুলার উপরে কিছুক্ষণ পরে একটু আমরা দেখব যে দুধটা মিক্স হয়ে উপর দিকে ফোম সিস্টেম উঠে আসবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা খেয়াল রাখেন আমরা এখানে আপনার এটা দুধটা কিন্তু উপর দিকে উঠতে আছে আপনি একটু খেয়াল রাখেন একটু হালকা উপরে উঠক আর একটু আপনার গ্লাস থেকে দেখেন ব্যাস হয়ে গেল আমাদের এখানে এখন এটাকে আমরা একটু এখানে আপনারা এটাকে রেখে একটু মিক্স করে নেবেন এভাবে যত এভাবে আপনারা লাড়বেন এটা দুধরা ফোমটা বড় হবে চিকন হয়ে যাবে ফোমটা ব্যাস তারপরে আপনারা এখানে একটা চামচের সাহায্যে আর একটু মিক্স করে নেবেন এই জায়গায় এটাকে দেখেন এটা কিন্তু পুরো ফোম হয়ে গেছে এখন তো কীভাবে সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এই সুন্দরভাবে এই কফিটা আপনার ফোমটা এখানে দেখেন বাস আমরা এখানে এটা একটা ফোম উঠিয়ে নিলাম ফোম রেডি করে নিলাম আপনারা সহজভাবে এই ফোমটা তৈরি করে নেবেন তো এখন আমাদের এখানে কাজটা শেষ বাস দুইটা গ্লাস আপনাদেরকে এখানে আমরা পরিবেশন করে দেখিয়ে দিতেছি বাস একটা গ্লাসে প্রথম রাখলাম তারপরে আরেকটা গ্লাসে এখন আমরা যে ফোমটা আছে শুধু উপর দিয়ে ফোমটা আমরা রেখে দেবো চামচের সাহায্যে একটু খেয়াল করেন ব্যাস তো বন্ধুরা দেখেন আমরা এখানে তৈরি করে নিলাম ফোমটা স্বামীজির সাহায্যে আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে ফোমটা আপনারা এখানে নিয়ে নেবেন তো এখানে দেখেন সুন্দরভাবে আমরা কফিটা তৈরি করে নিলাম আপনারা চাইলে চুলাতে তৈরি করে একবার দেখে নেবেন কফিটা সত্যি অনেক টেস্টি অনেক ভালো হয় অনেক যদি বিশ্বাস না করেন তারপর আপনার মন চাইলে উপর দিয়ে সামান্য পরিমাণে এখানে যে পাউডার আমরা নেসকফি পাউডার রাখছি তারপরে এটা আপনি দিতে পারেন শুধু ডিজাইনের জন্য অন্য কিছু না সামান্য পরিমাণ করে ব্যাস আমরা এখানে সামান্য পরিমাণে এটা দিয়ে দিলাম উপর দিয়ে শুধু হালকা ডিজাইনের জন্য আপনি যদি আপনি চান আপনি দিতে পারেন ডিজাইন না এটা একটা না ফ্লেভার একটু টেস্টও আসে বাস হয়ে গেল তো এখন দেখেন আপনারা সহজভাবে এই কফিটা তৈরি করে নেন আপনি যদি চান এটাকে চামচের সাহায্যে একটু মিক্স করে নিতে পারেন আরো একটু উপর দিয়ে আপনারা এটাকে মিক্স করে নেবেন যদি একটু চান চামচ দিয়ে আমরা এটাকে একটু মিক্স করে নিলাম এখানে ব্যাস তারপরে এটাকেও একটু মিক্স করে নেবেন এখানে উপর দিয়ে আরেকটা কালার একটু
কালারের জন্য আমরা একটু কালারের জন্য একটু দেখতে যত সুন্দর দেখা যায় এই জন্য আমরা এটা একটু দিয়ে দিতেছি আপনি তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল দুইটা নেসকপি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন সহজভাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই